সময় আমাদের ফোনে যে সিম থাকে সেই সিমে ইন্টারনেট কিনে আমরা অনলাইনে কাজ করে থাকি অথবা আমরা বিভিন্ন গেম প্লে করতে থাকি। তখন যদি ওই সিমে কেউ কল দেয় বা হঠাৎ করে কোনো এসএমএস চলে আসে, তখন কিন্তু সাথে সাথে সেই নেট কানেকশনটা বন্ধ হয়ে যাবে এবং কাজে গেম প্লেতে বড় ধরনের একটা ব্যাঘাত ঘটবে। তো আজকের ভিডিওতে আমি এমন একটা মাধ্যম দেখাবো, আপনারা আপনাদের ফোনের সিম দুটো অফ রেখে তারপর আপনারা সেই সিম থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। তো সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখতে পারেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের দেখাচ্ছি এখানে আমার ফোনে এরোপ্লেন মোড অন করা, এবং সাথে সাথে এখানে দেখুন যে আমার ফোনে যে সিম দুইটা আছে সেই সিম দুইটার কিন্তু নেট কানেকশন একেবারেই নাই, বন্ধ হয়ে আছে। মানে এরোপ্লেন মোড অন করার সাথে সাথে ফোনের সমস্ত নেট কানেকশনগুলো অফ হয়ে যায়। তো এখন আমি ইন্টারনেট ব্যবহার করবো, এখন আমি চলে যাবো সরাসরি ইউটিউবে। তো ইউটিউবে গিয়ে এখানে দেখুন অনেক ভিডিও আছে, এখান থেকে আমি একটা ভিডিও প্লে করবো। দেখুন আমার কিন্তু ভিডিওটা এখন কিন্তু চলতেছে। এছাড়াও আমি ক্রোম ব্রাউজার চলে যাবো, ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে একটা ওয়েবসাইট লিখে সার্চ দেবো। দেখুন আমার ওয়েবসাইটটা কিন্তু এসে গেছে, আমি এখানে ওয়েবসাইটটা কিন্তু ব্রাউজিং করতে আছি। আবার আমি দেখাচ্ছি আমার ফোনে কিন্তু ওই দেখুন এরোপ্লেন মোড অন করা এবং কোনো ইন্টারনেট কানেকশন নাই আমার ফোনে। তো আমার ফোনটাকে কিন্তু অফ রেখেই আমি কিন্তু ইন্টারনেট ব্যবহার করতেছি। তো এভাবে আপনারাও চাইলে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে প্রথমে আপনি আপনার ফোনের শাটারটা ডাউন করে নেবেন, তারপর আপনার ফোনের যে ডাটা কানেকশনটা আছে সেটা অন করবেন, তারপর আপনার ফোনের যে এরোপ্লেন মোড আছে সেটাকে আপনারা অন করে দিবেন। তো সাথে সাথে আপনার ফোনের যে নেট কানেকশন আছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। দেখুন আমার ফোনে যত নেট কানেকশন আছে সমস্ত নেট কানেকশন কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন সরাসরি হোমে চলে আসবেন। হোমে গিয়ে এখানে যে আপনার ডায়াল প্যাডটা আছে এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দিয়ে এখানে ডায়াল করবেন ****#**#**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 
ইনফরমেশন। তো এটার উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমাদের বিভিন্ন তথ্য দেখাবে। তো এখান থেকে আমরা খেয়াল করব, দেখুন মোবাইল রেডিয়েশন পাওয়ার। তো এখানে যে টিকমার্কটা আছে আমরা এখানে টিকমার্ক দিয়ে দেবো। তো টিকমার্কটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ফোনের নেট কানেকশনটা কিন্তু চালু হয়ে যাবে। এখানে দেখুন আমাদের ফোনে কিন্তু নেট কানেকশন চলতেছে। এখন আমরা সরাসরি হোমে চলে যাবো, ইউটিউবে চলে যাবো। ইউটিউবে গিয়ে এখান থেকে আমি একটা ভিডিও প্লে করবো। দেখুন এই ভিডিওটা আমি প্লে করতেছি, এখন কিন্তু ভিডিওটা চলতেছে। এছাড়াও আমি সরাসরি ফেসবুকে চলে যাবো, ফেসবুকে গিয়ে এখান থেকে আমি একটা ভিডিও প্লে করবো। দেখুন আমার ভিডিওটা চলতেছে। এছাড়াও আমি কিন্তু ব্রাউজিং করতেছি। আবারও আপনারা দেখুন আমার ফোনে কিন্তু অ্যারোপ্লেন মোড অন করা আছে, মানে আমার ফোনটা অফ আছে, তারপরও আমি কিন্তু নেট কানেকশন ব্যবহার করতেছি। তো এরকমের আপনারা চাইলে এটাকে অন করে আপনাদের ফোনটাকে অফ রেখে আপনারা যে কোনো গেম পেলে অথবা অনলাইনের বড় কোনো কাজ করতে পারে, তাহলে আপনাকে কেউ কল দিতে পারবে না, কল দিলে আপনাকে বন্ধ পাবে এবং আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন রিল্যাক্সে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুদা হাফেজ।